হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম স্কোর ওয়ার্ল্ডে। 3 ম্যাচের সিরিজে জিম্বাবুয়ে 1-0 ব্যবধানে এগিয়ে, তাই সিরিজে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই টাইগারদের। আজকের ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাসকে, খেলবেন না মুস্তাফিজুরও, তাই একাদশে দুটি পরিবর্তন নিশ্চিতই। তো বন্ধুরা, কি মনে হয় আপনাদের, বাংলাদেশ কি আজকে জিততে পারবে? নিচে অবশ্যই কমেন্টে জানাবেন।